সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার। ভিসা সেন্টার পদদলিত হয়ে ১১ নারী নিহত। কাদের মোল্লাকে শহীদ লেখার মামলায় গ্রেফতার রুহুল আমিন গাজী। এবং সবশেষে থাকছে সুনামগঞ্জে আশ্রয় দেওয়ার কথা বলে ধর্ষণ। এবার দেখুন বিস্তারিত। চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার। জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রশিদ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ১৮ অক্টোবর তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহরিয়ার খান। গ্রেফতার বাদুর সরাশিদ মুজাহিদপুর নুরানি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। সে মুজাহিদপুর গ্রামের নয়ামুদ্দিনের ছেলে। পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার ভুক্তভোগী ওই চার শিশু শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য নুরানি মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুসলি একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। এ সময় চার শিশু চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। ওসি শাহরিয়ার খান জানান, এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট থানায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। ভিসা সেন্টারে পদদলিত হয়ে ১১ নারী নিহত। আফগানিস্তানে পাকিস্তানের ভিসা আবেদন করতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১১ নারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে নানগারহারের রাজধানী জালালাবাদে এই ঘটনা ঘটে বলে আল জাজিরার খবরে বলা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারীর কারণে সাত মাস পর পাকিস্তানের ভিসা দেওয়া শুরু হয়েছে আফগানিস্তানে। মানুষের অধিক ভিড়ের আশঙ্কায় পাকিস্তান দূতাবাস থেকে ৫ কিলোমিটার দূরে একটি ফুটবল স্টেডিয়ামকে সাময়িক ভিসা আবেদন কেন্দ্র হিসেবে বাছাই করেছিল প্রাদেশিক সরকার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভোর থেকে হাজার হাজার মানুষ ওই মাঠে ভিড় জমাতে থাকেন। জালালাবাদে অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভিসা আবেদনকারীরা দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে টোকেন সংগ্রহ করতে দিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। এক পর্যায়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও সেখানে পায়ের নিচে চাপা পড়ার ঘটনা ঘটে। নানগারহার সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোক আনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ভাগ্যবশত হাজার হাজার লোক ওই মাঠে চলে এলে এমন দুর্ঘটনা ঘটে। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মানসুর আহমেদ খান এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ঘটনার পর এখানকার ভিসা আবেদনকারীদের সুবিধা বৃদ্ধির জন্য আফগান সরকারের সঙ্গে তার দেশ কথা বলছে। প্রতি বছর অসংখ্য আফগান নাগরিক চিকিৎসা, ভ্রমণ ও কাজের খোঁজে প্রতিবেশী দেশ পাকিস্তানে যান। এছাড়া আফগানিস্তানে চলমান সহিংসতা থেকে রক্ষা পেতেও অনেকে পাকিস্তান যান। দীর্ঘ সাত মাস ভিসা দেওয়া বন্ধ থাকায় পাকিস্তানে যেতে ইচ্ছুক মানুষের সংখ্যা বাড়তে থাকে। কাদের মোল্লাকে শহীদ লেখার মামলায় গ্রেফতার রুহুল আমিন গাজী। এ মামলায় গ্রেফতার হয়ে ১০ মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন পত্রিকাটির সম্পাদক আবুল আসাদ। সম্প্রতি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করায় বুধবার সন্ধ্যার পর মগবাজারের সংগ্রামের কার্যালয় থেকে রুহুল আমিন গাজীকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানিয়েছেন। সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএনপি জামায়াতপন্থী সাংবাদিকদের অংশের সভাপতির দায়িত্বে আছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গ্রেফতার পর ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী তার অপর দুজন সহযোগীর সাথে পরস্পর যোগ সাজশে ১২/১২/২০১৯ তারিখ দৈনিক সংগ্রাম পত্রিকার ৩/৪ ও ৫ নং কলাম জুড়ে বোল্ড লেটারে শহীদ আব্দুল কাদের মোল্লা ষষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে, যাতে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে মুক্তিযুদ্ধের ট্রেনিংপ্রাপ্ত আখ্যা দিয়ে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা কমান্ডার জেসিও মফিজুর রহমানের ডাকে এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের সাথে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন আব্দুল কাদের মোল্লা। মর্মে প্রতিবেদন প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে খেপিয়ে তুলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে এই উস্কানিমূলক প্রতিবেদন প্রকাশ করে।
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে 2013 সালের 12 ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয় মিরপুরের কসাইখ্যাত কাদের মোল্লার। সেই দিনের স্মরণে গত বছর 12 ডিসেম্বর জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রামের প্রথম পাতায় শহীদ আব্দুল কাদের মোল্লার ষষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশ হয়। এর প্রতিবাদে পরদিন 13 ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে সংগ্রাম পত্রিকার কয়েকটি কপি পোড়ান ছাত্রলীগের একদল নেতাকর্মী। বিকালে দৈনিক সংগ্রামের কার্যালয় ঘেরাও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। দৈনিক সংগ্রামের কার্যালয়টি জামায়াত শিবিরের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে অভিযোগ করে 24 ঘণ্টার মধ্যে পত্রিকাটির ডিক্লারেশন বাতিলের দাবি জানানো হয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের পক্ষ থেকে। ওই ঘটনার পর সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ওই রাতে হাতিরঝিল থানায় নিয়ে যায় পুলিশ। 36 নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল ওই থানায় মামলা দায়ের করেন। দণ্ডবিধি রাষ্ট্রদ্রোহের ধারা ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলায় আবুল আসাদ ও রুহুল আমিন গাজী ছাড়াও পত্রিকাটির বার্তা সম্পাদক সাদাত হোসেনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও 6 থেকে 7 জনকে আসামি করা হয় ওই মামলায়। ওই মামলায় এখনও কারাগারে আছেন সংগ্রাম সম্পাদক আবুল আসাদ। গত মাসে হাইকোর্ট তাকে 1 বছরের অন্তর্বর্তী জামিন দিলেও তা আটকে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত। সুনামগঞ্জে আশ্রয় দেওয়ার কথা বলে ধর্ষণ। সুনামগঞ্জের ধরমপাশায় রাতে আশ্রয় দেওয়ার কথা বলে এক গৃহবধূকী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকেরা হলেন উপজেলার বংশীকুণ্ডা উত্তরা ইউনিয়নের ইসামারি গ্রামের বাসিন্দা ওয়াহিদ মিয়া ও একই গ্রামের আমিরুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, ধর্ষণের ঘটনাটি গত রোববার রাতের। এ ঘটনায় ওই গৃহবধূ গ্রেফতার 2 ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা করেন। আজ বুধবার ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী টাঙ্গাইলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত রোববার ওই গৃহবধূ তার কিশোরী বোনকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ইসামারি গ্রামের কাছে এসে রাত হয়ে যাওয়ায় বাকি পথটুকু যেতে কোনো যানবাহন মিলছিল না। বিপাকে পড়ে এক পর্যায়ে 2 বোন ওই এলাকায় দুঃসম্পর্কের আত্মীয় ওয়াহিদ মিয়ার বাড়িতে যান। ওয়াহিদ মিয়া এই সময় 2 বোনকে রাতটুকু তার বাড়িতে কাটাতে অনুরোধ করেন। নিরুপায় হয়ে 2 বোন ওই বাড়িতে আশ্রয় নেন। এ সময় ওই বাড়িতে ওয়াহিদ মিয়া ছাড়া আর কেউ ছিল না। রাত 8টার দিকে তারা খাবার খান। এরপর ওয়াহিদ মিয়া ওই গৃহবধূকে বাড়ির অন্য একটি কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় সেখানে একই গ্রামের আমিরুল ইসলাম উপস্থিত থেকে ধর্ষণের সহায়তা করেন। গৃহবধূ চিৎকারে এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে রাতে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। গ্রামের লোকজন রাতেই 2 বোনকে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেন। পরে বিষয়টি পরিবারের লোকজন ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যানকে জানান ওই গৃহবধূ। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মঙ্গলবার বিকেলে ওই গ্রামে গিয়ে ওয়াহিদ ও আমিরুলকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ওই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই 2 ব্যক্তিকে আসামি করে থানায় ধর্ষণের মামলা করেন। ধরমপাশা উপজেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার 2 জনকে আজ বুধবার আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।